ত্রিশ ডিসেম্বরের নির্বাচনে নৈতিক পরাজয় থাকতেই আওয়ামী লীগ বিজয় উৎসবের আয়োজন করে করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এই বিজয় উৎসবের মাধ্যমে আওয়ামী লীগ জনগণের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে চায় এছাড়া বিএনপির সঙ্গে শরিক দল ও ঐক্যফ্রন্টের কোনো টানা পড়েন নেই বলেও দাবি করেন তিনি মারুফা রহমান জানাচ্ছেন বিস্তারিত বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 83তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্ডিবা উদ্যানে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের সর্বস্তরের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব বলেন জনগণের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে আওয়ামী লীগ এই বিজয় উৎসবের আয়োজন করেছে। তাদের যে পরাজয়কে দেওয়ার জন্য পরাজয়কে মানুষের কাছ থেকে তাদের দৃষ্টিটাকে অন্যদিকে সরানোর জন্য সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন বিএনপি নেতৃত্বাধীন বিশ জোট এবং জাতীয় ঐক্য ফ্রন্টের সঙ্গে দলের কোনো টানা পড়েন নেই আমাদের মধ্যে কোনো টানা পড়েন নেই ঐক্য ফ্রন্ট আছে বিশ জোট আছে এবং সরকার যাকে আমরা স্বীকার করছি না সেই সরকারও এখানে কাছে এই মুহূর্তে বিএনপির করণীয় কি হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন বিএনপি এই নির্বাচনের বিরুদ্ধে কর্মসূচি পালন করবে রহমান রহমান্টি ফোর ঢাকা